নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি এমন একটি টপিক নিয়ে আলোচনা করব যেটি শুনলে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু আপনি যদি এর সত্যতা বিচার করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর কতটা সত্যি কতটা মিথ্যা। তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব যে গ্রহণের সময় আপনারা ভুলেও কিন্তু সহবাস করবেন না। অর্থাৎ যদি কোনো এই ভিডিওটি পুরুষ এবং মহিলা ব্যক্তিরা দেখে থাকেন, তাহলে আপনারা যদি বিবাহিত জীবন থাকেন এবং বিবাহিত করে থাকেন, তাহলে ভুল করেও গ্রহণের সময় আপনারা সহবাস করবেন না। তার কারণটা কি আসুন এবার জেনে নেওয়া যাক। তার জন্য ভিডিওটি আপনারা পুরোটা দেখুন, কি কারণে বলা হচ্ছে গ্রহণের সময় সেক্স করতে বা সহবাস করতে বারণ করা হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু সকলেই জানি যে সমুদ্র মন্থনকালে যে অমৃত পাওয়া গেছিল, সেই অমৃত নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই শুরু হয়েছিল এবং যুদ্ধ লড়াই থামাতে ভগবান বিষ্ণু মোহিনী মায়ায় ত্রিরূপ ধারণ করে দানবদের কাছে যান এবং দানবেরা বিষ্ণুর মোহিনী রূপ দেখে মোহিত হয়ে যান এবং তাকে বিশ্বাস করেন, তার হাতে অমৃত ভাণ্ডার সমর্পণ করেন। মোহিনী রূপী বিষ্ণু দেবতা ও দানবদের শ্রেণীবদ্ধভাবে বসিয়ে উভয়ের মধ্যে সমভাবে অমৃত বণ্টন করার নামে ছলনা করে শুধুমাত্র দেবতাকেই অমৃত পান করাচ্ছিলেন আর অসুরদের সোমরস পান করাচ্ছিলেন। দানব খুব চালাক, সে মোহিনী রূপী বিষ্ণুকে চিনে ফেলে এবং চুপিসারে দেবতাদের মধ্যে গিয়ে বসে পড়ে। আর সেই মোহিনী রূপী বিষ্ণু কিন্তু রাহুকে দেবতা মনে করে অমৃত দান করেন এবং চন্দ্র সূর্য দূর থেকে রাহুকে চিনতে পেরে সঙ্গে সঙ্গে মোহিনী রূপী বিষ্ণুকে জানিয়ে দেন। আর সঙ্গে সঙ্গে বিষ্ণু দানব রাহুর মুণ্ডুচ্ছেদ করেন। ইতিমধ্যেই অমৃত রাহুর পেটে চলে যাওয়ার আগেই রাহুর মুণ্ডু অমৃত পেয়ে যায়। তাই রাহুর মুণ্ডু অমরত্ব লাভ করে আজও বেঁচে রয়েছে। আর সেই কারণে চন্দ্র ও সূর্যের সঙ্গে তার চিরকালের শত্রুতা। আর গ্রহণের সময় তাই রাহু ও চন্দ্র সূর্যকে গিলতে যায়, সেই কারণের জন্য আপনাদেরকে বলা হচ্ছে। আর এই গ্রহণ মানে রাহুর সংস্পর্শে যাওয়া। তাই এই গ্রহণের সময় ভুল করেও আপনারা সহবাস করবেন না, কারণ সহবাস ভয়ঙ্কর ক্ষতিকর হতে পারে এই সময় যদি আপনারা সন্তান গঠনের প্রক্রিয়া চলে থাকে। এই সময়ে সন্তান মানে রাহুর ওরসের সন্তান মানে দানব সন্তান বলে মানা হয়। পৃথিবীর প্রায় সব অ্যাকোলিস্ট সাইকিক অতীন্দ্রবাদীরা এই সময়ে যৌন সহবাস করতে তারা নিষিদ্ধ করে থাকেন। পরীক্ষা করে দেখা গিয়েছে যে জন্ম সময়ে রাহু লগ্নে যদি আপনার জাতক জাতিক বা আপনার পুত্র কিংবা আপনার কন্যা সন্তান হয়ে থাকে, তাহলে কিন্তু সেই সন্তান খুব একটা ভালো হয় না, সমস্ত খারাপ জিনিসের সঙ্গে যুক্ত হয়ে থাকে। তাই আপনাদের সংসার উন্নতি এবং আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের যে বাচ্চার জীবন উন্নতি করতে চাইলে, তাহলে ভুল করেও কিন্তু চন্দ্রগ্রহণের সময় বা কোনো গ্রহণের সময় আপনারা সহবাস করবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন।